Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. নমস্কার, আমি শিবা মিউজিকের পক্ষ থেকে অনামিকা বলছি। আমরা শিলচর কুমোরটুলিতে এসেছি। আজ আমরা মৃত শিল্পীর কাছ থেকে কিছু কথা জেনে নেব। নমস্কার দাদা। আমার নাম শ্রী গৌরাঙ্গ পাল, নীলকণ্ঠ শিল্পালয়। আমি বেশি বানাই না, পাঁচখানা ছখানা দুর্গা বানাই। হ্যাঁ, আর এবার লকডাউনে মাত্র দুখানার দুর্গা বানাইছি, আর কারিগর রেখেছি একজন। হ্যাঁ, মূর্তি নাই দিকে কারিগর ছেড়ে দিয়েছি, এক এক কারিগর আছে কাজ করতেছে। আর লকডাউনে কোনো মূর্তি অর্ডার পাই নাই, ওই দুখানা দুর্গা পাইয়েছি, বানাইছি, আর এই তো কোনো রকম চলছি। হ্যাঁ, চালাই নিয়েছে ঠাকুরে। আর কী করবো, এইভাবেই চলছি। সরকারে কোনো ফেসিলিটি দেয় না, সরকারে কোনো খোঁজখবর নেয় না। হ্যাঁ, সেই জন্য কী করবো, ওই তো কোনো রকম এইভাবে চলছি। দাদা, এই কাজ করে আপনার ফ্যামিলিটা কীভাবে চলছে? আমাদের এই ফ্যামিলিটা বহুত কষ্ট হয়, চালাইতে হয়। হ্যাঁ, বহুত কষ্ট করে চালাইতে হয়। কী করবো, কোনোরকম কষ্ট করে চলি এই কাজ করিয়া। হ্যাঁ, একর দিন কোনো দিন চুলাও চলে না, কোনো দিন এই অবস্থায় চলি। কী করবো, নিরুপায়ভাবে চলছি। কোনো ফেসিলিটি পাই না, কোনো কিছু পাই না, সরকারের দেখে না, সরকারের কাছ থেকে কোনো ফেসিলিটি পাই না, সরকার এই কাজ নেয় না। হ্যাঁ, মৃত শিল্পীর কী অবস্থাভাবে চলছে এটা কুবের মতো নাই। বা লকডাউনে একদম মানে রাস্তায় বসে কাঁদতে হয়। হ্যাঁ, কিছু করার নাই, দুরবস্থার মধ্যে আসি, কি করব, কিছু করার নাই। আমাদের পরিবারে পাঁচজন, পাঁচজন নিয়ে আমার ছেলে বউ নিয়ে কাজ করতেছি, পেটের দায়ে কি করব, নির্ভয়ভাবে কাজ করি, তারিয়া কোনোরকম দিন রক্ষা করি, কিছু করার নাই। হ্যাঁ, মানে খুব কষ্ট হয়, কষ্টে যে এইভাবে করি মানে এইবার কবিহার মতন না। দাদা, অন্য বছরের তুলনায় এবছরে আপনাদের কি অসুবিধা? আমাদের অন্য বছরের তুলনায় এবার তো একদম নাই, কোনো পূজা পাল নাই, কোনো অর্ডার পত্র নাই, কিচ্ছু নাই, একদম নিরুপায়ের মতো রাস্তাঘাটে বসে থাকতে হয়। মাথার চিন্তায়, দূর চিন্তায় খানি পত্র সব ভাত দিয়ে দিছি, কোনো দিন রান্না হয়, কোনো দিন রান্না হয় না, নানান ধরনের চিন্তাভাবনা, কি করব। ও দুই একটা মূর্তি পাইছিলাম, দেখছি ওই নিয়ে চলতেছি, কি করব, বল বাচ্চা নিয়ে তো খাইতে হবে, ওইভাবে চলছি, কিচ্ছু করার নাই। এখন আমরা আরেকজন মৃৎশিল্পীর সাথে সাক্ষাৎ করছি। নমস্কার দিদি। নমস্কার, আপনার নামটা বলুন। রেখা পাল, আমি নীলকণ্ঠ শিল্পালয়ের মালিকের ওয়াইফ। দেখেন, আমরা অনেক কষ্ট করে চলতেছি, এমন কষ্ট কি কইমু, না আমরা কোনো জায়গায় যেতে পারি, না কাজটা করতে পারি। অর্ডার থাকলে তো আমরা কাজ করবো আর পয়সা পাইমু, চলমু আরামে, কিন্তু আমরা অর্ডারও নাই, কাজও করতে পারি না, কি করবো, বহুত কষ্টে আমাদের দিনটা যায়। এটা কেউ দেখতে আয় না, আমরা যে কষ্ট করতেছি এটা কেউ দেখতে আয় না, কিন্তু বাইরাতে কেউ বুঝতেও পারে না যে আমরা যে কষ্ট করি। আর কী করবো, নিজেরাই এখন করি, এই যে একটা মানুষ রাখবো কাজের লিগা, তারে তো আমার বেতন দিতে লাগবো, খাওয়াইতে লাগবো, আমরা নিজেরাই কষ্ট করিয়া খাই। আর কোনো সময় কচুর শাক খাই, আর কোনো সময় পাতা খাই, আর কোনো সময় ইটা খাই, আর ইটা খাই, আর আমরা কী করবো, অন্য মানুষ রাখলে তো এইসব খাওয়া নিয়ে যেত না, যার কারণে আমরা নিজেরাই এখন বাধ্য হয়েছে, নিজেরাই কাজ করতে করি। দেখুন, আমার ছেলেরারে আমি পড়া বাধ্য হয়ে এখন এই বিজনেসে না ঢুকাইছি, কী করবো আমি, তারার পড়া খরচ কে চালাইব, আমি তো এখন চালাইতে পারতাম না। কিন্তু বাবার লগে কাজ করো যদি বাঁচতে হয়, এই লকডাউন কতদিন থাকবো কইতে পারি না। গভর্নমেন্টে আমাদের এই কাজের কোনো ফ্যাসিলিটিও দেয় না, কেউ আমাদেরকে দেখতে হয় না যে আমরা কী করছি না না করছি, খাচ্ছি না না খাচ্ছি, তাও বলতে আসে না। আর কার কাছে কতদিন খুঁজবো যে আমাদেরকে দাও দাও, সবাই কি দেবে আমাদেরকে? দেখুন, আমি যে কারিগর রাখতাম, কারিগর রাখিয়ে আমি তারারে পয়সা দিতে পারতাম না, আর তারা বিনা পয়সায় করতাম না, যার কারণে বাধ্য হয়েছি আমি নিজে কাজ করতে। আমাদের এই কাজের মধ্যে কয়টা মেয়ে লোক আছে, কিন্তু আমরা বাধ্য হয়েছি যে একটা দুটো অর্ডার করলে পরে একলা হয়ে পারতো না, জামাইয়ে পারতো না, আমরা এখন নিজেরাই বাধ্য হয়েছি এই কাজে জয়েন্ট হইবার লিগা, কী করবো, কিচ্ছু করার নাই।
দেখুন এই লকডাউনের মধ্যে এমন থাইরয়েডের বাড়িয়া প্রেশার, এই কাজটা বন্ধ হওয়ায় আমার প্রেশার বাড়িয়া থাইরয়েডের বাড়িয়া কতটি টাকা আমি নষ্ট করতে 30-35 হাজার টাকা খরচ করিয়া আমার ভালো করছে, কিন্তু কিচ্ছু করার নাই, এখনও আমি সুস্থ হয়েছি না, কিন্তু কাজ তো আমার করতেই লাগতেছে, কাজ তো আমার করতেই লাগছে, এটা তো কেউ আমরা দেখতে আয় না, সবাই দূরের থেকে খুব ইটা করে লেছে হিটা করে লেছে, আমরা কিতা করছে কে, আমরা তো দেখলাম না, পাইলাম তো না কিচ্ছু, আমরা তো কেউ কিছু, যার কারণে বাধ্য হয়ে আমরা ছেলেরা পড়াশোনা বন্ধ করাইয়া এই কাজে নিয়ে ঢুকাইছি, আমরা কি ইচ্ছাও না আমরা ছেলে একটা চাকরি করতো, একটা কিচ্ছু করতো, আমরা একটু বুড়া বয়সে একটু শান্তিমতো খাইতাম, কিন্তু এই জিনিসটা তো আমরা নষ্ট করে নিলাম, ছেলেরা তো মানুষ করতে পারলাম না, আমরা ভিতরে কতটুকু জলে এটা আমরা জানি, এটা কেউ জানতো না। এখন আমরা আরেকজন শিল্পীর সাথে কথা বলতে এসেছি। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম সুরেশচন্দ্র পাল, আমার দোকানের নাম মৃত শিল্পী। আমরা গত ফাল্গুন মাস থেকে, যেমন ফাল্গুন মাসে বাসন্তী পুজো ছিল তিনটার মধ্যে একটা পূজা হয় নাই, হ্যাঁ, এর থেকে আমরা খুবই ইয়েতে আসি, অভাবে আসি, কারণ পুজো হইলে পয়সা দিব, পয়সা পুজো না হলে পয়সা দেয় না, যার জন্য আর এইদিকে যেমন মনসা পূজা অন্য অন্য পূজা বারো মাসের পূজাগুলি হয় এগুলি হয়েছে না, আমরা খুব অভাবে আসি। দুর্গা পুজো সেরকম নাই, ছোটো ছোটো মূর্তি 10,000-12,000 মূর্তি, এ থেকে আমাকে সংসার চলে না, এরপর ঘর ভাড়া আছে, হ্যাঁ, এ থেকে আমাদের খুবই অভাবে অনটনে আসি আর কি। এখন দেখেন তিনটা দুর্গা মূর্তি পাইছি, যে তিনটা দুর্গের মধ্যে 10,000-12,000 টাকা হয়তো তিনবারে 6-3 হাজার পাইছি, কিন্তু ঘর ভাড়া দিতে হলে 60,000 টাকা, হ্যাঁ, এ থেকে আমার খামু কি আর কেমনি চলমু, এটি সমস্যা। আরেক ছেলে আমার সাথে আছে, এও কাজ ছাড়িয়ে পড়ছে, হ্যাঁ, এরও কাজ নাই, ওই আমার সাথে টুকটাক কাজ করে আর কি, এইভাবে আমার দিন যাপন করছি আর কি। এর মধ্যে দেখেন দুর্গা পূজা আইসে আমাদের সেরকম কাজকর্ম নাই, এখন ঘর ভাড়া দিমু না খামু না পোলাপনে কাপড় জামা দিমু, এটাই চিন্তা অস্থির আমাদের, কাজকর্ম কি, যে জায়গায় 12-13টা মূর্তি বানাই, যে জায়গায় 3টা মূর্তি বানাইছি ওটার নাই, হ্যাঁ, মানুষ পূজা বন্ধ হয়ে যাচ্ছে, আগে বড় বড় মূর্তি বানাইতাম, এখন ছোটো ছোটো মূর্তি বানাই, এতে গিয়ে তো আমাদের পড়তে হয় না, হ্যাঁ, কেমনি সংসার চলবো, ওইটা নিয়ে চিন্তা করতে আছে। মানে সামনে যে কালী পূজা আছে, কালী পূজা কী হইব না হইব সব বলা যায় না, হ্যাঁ, মানে আমরা এটা খুব চিন্তিতভাবে আছি, এখন কেমনি সংসার চলবো, ঘর ভাড়া কেমনি দেবো, খাওয়া দাওয়া কেমনি হইব, ওইটাই আর কি ই করতেছি। যেমন আমরা সরকারের কাছে কমপ্লেন করছিলাম, সরকার আমাদের 1,000 টাকা সাহায্য দিছে, 1,000 টাকা সাহায্য কী, 1,000 টাকা 2 দিনের বাজারে হয় না, হ্যাঁ, এরপরে আমরা যে অসুখ কুসুখে কাটাইতেছি তাও তো কোনো কেউ আমাদের খবর নেয় নাই, হ্যাঁ, আর আপনি এক কথা হইল যে এই যে আমরা যে এখন কেমনে চলবো এটাই চিন্তা আর কি। এখন সরকার তো কোনো আমাকে কোনো খালি একমাত্র চাল দিতে আছে, হ্যাঁ, মাসে কিছু চাল পাইতে আছে, যেমন চালের সাহায্যে হয়তো ডাল ভাত কোনো রকম খাইতে আছে আর কি। আমার নাম অভিজিৎ পাল, আমি শিল্পী, আমি আগে বাইরে ছিলাম কামে, এখন লকডাউনের জন্য কোনো কামও নেই, তার জন্য এখন মূর্তির কাম করছি আমার বাবার সাথে। লকডাউনের জন্য আমরা কোনটা যেতেও পারছি না, তারপরে কামও নেই, এখন কী করবো, এই কাম করেই চলতে হবে আমাদের, এখন আর কী করবো বলেন। সেই যে এবার অন্যান্য বছর 10টা মূর্তি বানানো হয়, এবার শুধু 3টাই মূর্তি বানিয়েছি, বলেন কী করে চলবো আমরা, 10,000-12,000 মূর্তি, 35,000-35,000 মূর্তি বেচতাম আমরা, এখন 10,000-12,000 টাকা 3টা মূর্তি দিয়ে কী হবে, এসব নিয়ে কি চলা যায়। আমরা আগামীতে আরও মৃৎশিল্পীদের কাছে যাব, আপনারা শিবা মিউজিকের সঙ্গে থাকুন। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel.